আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি বেলি নুসরাত ব্লগে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের কিলার্নির ফান ফেয়ারে। আমাদের কিলার্নিতে প্রতি বছর জুলাই অগস্টে এর মাঝামাঝি প্রায় 15-20 দিনের জন্য একটা ফান ফেয়ার বসে। আজকে আপনাদেরকে সেই ফান ফেয়ারেই ঘুরাবো। আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। আইরিশ ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই, এই রোদ তো এই বৃষ্টি। আমাদের কিলার্নিতে আমাদের বাসা থেকে এই ফানফেয়ারের দূরত্ব হচ্ছে প্রায় 5-6 মিনিটের মতো ড্রাইভ হয়ে। বাসা থেকে যখন বের হচ্ছিলাম তখন অনেক সুন্দর ওয়েদার ছিল, রোদ ছিল, আর এখানে এসে কার পার্কিং থেকে পার্কিং করে নামার সময় ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। তো সেই জন্য একটু ভেজা ভেজা স্যাঁতসেঁতা, যেটা কিনা আমার খুব বিরক্ত লাগে। আর রাইডসগুলোতেও ভেজেছিলো, যেগুলো শেডের বাইরে ছিল, তো সেজন্য একটু ডিফিকাল্ট হচ্ছিলো বাচ্চাদের জন্য একটু এনজয় করা, খেলাধুলা করা। তো যাই হোক, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফানফেয়ারের আজকে এখানে লাস্ট ডে। ঈশিকা ওর ফ্রেন্ডের সাথে এসেছে, আর ওর ফ্রেন্ডের সাথে ও এনজয় করেছে, রাইডসগুলোতে উঠেছে। ও তো একটু ভয় পায় না, সবগুলো রাইডস ও অনেক এনজয় করে। Thank you.
Seriously.
আচ্ছা কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটি? আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি রেগুলার ভিডিও দিতে পারছি না আপনাদের জন্য, তবে কথা দিচ্ছি সেপ্টেম্বর থেকে আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। তখন আমার কাজের চাপ একটু কমে যাবে, তখন আমার কাছে অনেক সময় থাকবে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।